অনুশাসন, তোমার ধ্যানে আমি প্রসন্ন হয়েছি। এখন বলো বৎস, তোমার জন্য আমি কি করিতে পারি? হে প্রভু, আপনি আমার অমরত্ব দান করুন। বৎস, জন্মিলেই মরিতে হইবে, তুমি অন্য কোনো বর চাও? না প্রভু না, যদি দিতেই হয় তাহলে আমায় অমরত্ব বরই দান করুন। তথাস্তু, তবে মনে রেখো বৎস, ইহার অসৎ ব্যবহার করলে তোমার বিনাশ অনিবার্য। আমি অসুর মহিষাসুর। আপনারা ধৈর্য ধরুন, আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বার করিতেছি। এই ত্রিলোকে আমাকে কেউ নিধন করিতে পারিবে না। মহিষাসুর, এবার তোর মৃত্যু অনিবার্য। তুই আমার বরের অপব্যবহার করিতেছিস। তোকে নিধন করার জন্য সকল দেবতাগণের শক্তিকে একত্রিত করিয়া আমি দেবী দুর্গা সৃষ্টি করিব। তার হাতে হবে তোর অহংকারের বিনাশ। দুর্গা সে তো অবলা নারী, নারী হয়ে মহিষাসুরকে নিধন। জাগো দেবী, তুমি জাগো। হে দুর্গা, তুমি সকল দেবতার শক্তি নিয়ে প্রকট হও। রণচণ্ডী রূপ নিয়ে অত্যাচারী অহংকারী মহিষাসুরকে নিধন করো। জাগো মা, তুমি জাগো। Oh, my God.
মহিষাসুর আমি তো প্রত্যক্ষ আমি সর্বজগতে শক্তি স্বরূপী আমি দুর্গা আমি চণ্ডী মহিষাসুর